ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের পেজ নাম্বার 236-এর এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, প্রবাল প্রাচীর শ্রেণীবিভাগ করো। আনসার হচ্ছে উৎপত্তি, প্রকৃতি ও আকৃতি অনুসারে চার্লস ডারউইন তিন প্রকার প্রবাল প্রাচীর চিহ্নিত করেছেন, যথা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর ও অ্যাটল। দুই নম্বর প্রশ্ন, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। আনসার হচ্ছে একাধিক শহর আয়তনে বাড়তে বাড়তে পরস্পর মিলিত হয়ে বহুদূর বিস্তৃত যে পৌর অঞ্চল গঠন করে তাকে পৌরপুঞ্জ বা কনারবেশন বলে, যেমন কলকাতা পৌরপুঞ্জ। 1915 সালে প্যাট্রিক গেডেস এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তারপরে প্রশ্ন রয়েছে, অ্যালুভিয়েশন কাকে বলে? আনসার হচ্ছে যে প্রক্রিয়া মাটির ওপরের এই স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের স্থানান্তর বা অবসান ঘটে তাকে অ্যালুভিয়েশন বলে। তিন নম্বর প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতীয় ম্যানচেস্টার বলা হয়? আনসার হচ্ছে কোয়েম্বাটুরকে। চার নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় কাকে বলে? আনসার হচ্ছে কোনো নির্দিষ্ট কৃষি অঞ্চলে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বলে। অথবা রয়েছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে জলবিন্দু বসতি কাকে বলে? আনসার হচ্ছে দূষণমুক্ত জলের উৎসকে কেন্দ্র করে স্থায়ীভাবে গড়ে ওঠা গ্রামীণ বসতিকে জলবিন্দু বসতি বলে, যেমন মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি। পাঁচ নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আনসার হচ্ছে ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করে কিন্তু প্রতিঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ অবস্থান করে। ছয় নম্বর প্রশ্ন, কেরালায় স্থানান্তর কৃষির নাম কি? আনসার হচ্ছে ওনাম। অথবা যে প্রশ্ন সেটি হচ্ছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। আনসার হচ্ছে ক্ষুদ্র মাত্রায় স্থানীয় অঞ্চল জুড়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে, যেমন গ্রাম, ব্লক ও জেলাভিত্তিক পরিকল্পনা। সাত নম্বর প্রশ্ন, পরিবহনের মুখ্য উদ্দেশ্য কী? আনসার হচ্ছে স্থানান্তরযোগ্য দ্রব্য সামগ্রী ও যাত্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। আট নম্বর প্রশ্ন, হেলিওফাইট কী? আনসার হচ্ছে যে সকল উদ্ভিদ অধিক আলোতে সবচেয়ে ভালোভাবে বেঁচে থাকে তাদের আলোকপ্রিয় বা হেলিওফাইট বা আলোকপ্রেমী উদ্ভিদ বলে, যেমন সূর্যমুখী, জবা। অথবা যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে অর্ধীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়? আনসার হচ্ছে ভারযুক্ত শিলাস্তরে, অর্ধভঙ্গে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরে, মাঝে প্রবেশ্য শিলাস্তরে। নয় নম্বর প্রশ্ন, বিপর্যয়ের প্রশমনের দুটি কৌশল উল্লেখ করো। আনসার হচ্ছে নাগরিকের অবশ্য পালনীয় কর্তব্য এবং প্রশাসনিক কর্তব্য ও কৌশল। তারপর রয়েছে শ্বেত বিপ্লবের দুটি সমস্যা উল্লেখ করো। আনসার হচ্ছে উন্নত প্রজাতির পশুর অভাব আর অনুন্নত পরিকাঠামো। দশ নম্বর প্রশ্ন, অন্ধ পতাকা কাকে বলে? কাস্ট অঞ্চলের শৃঙ্খল পর্যন্ত এসে নদী হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, অর্থাৎ শৃঙ্খলের ঊর্ধ্বাংশ জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। এগারো নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। আনসার হচ্ছে প্রাকৃতিক কারণ জলবায়ুর পরিবর্তন, মনুষ্যসৃষ্ট কারণ হচ্ছে অতি শিকার ও চোরা শিকার। বারো নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কি? আনসার হচ্ছে যে সমস্ত কাঁচামাল থেকে উৎপাদিত শিল্পদ্রব্যের ওজন কাঁচামালের তুলনায় হ্রাস বা বৃদ্ধি পায় না, অর্থাৎ প্রায় সমান থাকে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন তুলো, পশম ইত্যাদি। এর দ্রব্যসূচক হয় এক বা একের কম। তারপর রয়েছে তথ্য বলতে কী বোঝো? আনসার হচ্ছে কোনো বস্তু বা উপাদান ও ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও সেই সংক্রান্ত জ্ঞানকে তথ্য বলে। তেরো নম্বর প্রশ্ন, মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। আনসার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অনুসারে মৃত্তিকা তিন প্রকার, যথা আম্লিক যার পিএইচ সাতের কম, ক্ষারকীয় যার পিএইচের মান হচ্ছে সাতের বেশি, ও প্রশমিত মৃত্তিকা যার হচ্ছে পিএইচের মান হচ্ছে সাত। তারপরে প্রশ্ন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের দুটি প্রভাব লেখো। আনসার হচ্ছে উচ্চ অঞ্চলের জনসংখ্যা হ্রাস, দুই নম্বর হচ্ছে জনঘনত্বের তারতম্য। চোদ্দ নম্বর প্রশ্ন, পার সমভূমির সংজ্ঞা দাও। আনসার হচ্ছে পর্বতের পাদদেশে বায়ু জলধারা সম্মিলিত কাজের ফলে যে সমপ্রায় ভূমির সৃষ্টি হয় তাকে পার সমভূমি বলে।